সদ্য সমাপ্ত তিন রাজ্যের উত্তর পূর্বে তিন রাজ্যের বিধানসভার ফল সামনে এসে গিয়েছে। এনপিপি এবং বিজেপির সরকার মেঘালয় হচ্ছে, অন্যদিকে এনডিপিপি এবং বিজেপির সরকার হচ্ছে নাগাল্যান্ডে, কিন্তু ত্রিপুরায় তো বিজেপি একেবারে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সেখানে বিজেপি যে সেখানে সরকার গড়বে তাতে কোনো মানে মানে সমস্যার কিছু নেই, কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? মুখ্যমন্ত্রী প্রার্থী নিয়ে। মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন সেই নিয়েই এখন বিজেপির যত চুলচেরা বিশ্লেষণ, যত রকমের আলোচনা সব চলছে এই বিষয়টিকে কেন্দ্র করে। ত্রিপুরায় মুখ্যমন্ত্রী কে হবেন, মানিক সাহা নাকি প্রতিমা ভৌমিক? এই নিয়েই কেন্দ্রীয় বিজেপির মধ্যে এখন তুমুল আলোচনা চলছে। রবিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে বৈঠক হয় এবং সেই বৈঠকে হাজির ছিলেন জেপি নাড্ডা, যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি। হাজির ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এইবারে হিমন্ত বিশ্ব শর্মা সম্পর্কে বলতে গেলে এটা বলতেই হয় যে তিনি অসমের মুখ্যমন্ত্রী বটে, কিন্তু পুরো উত্তর পূর্ব ভারতে বিজেপির প্রধান চালিকা শক্তি বা প্রধান যিনি ব্যক্তি তিনি কিন্তু এই হিমন্ত বিশ্ব শর্মাই। তিনি যেরকমভাবে পুরো জায়গাটা পরিচালনা করছেন, মানে উত্তর পূর্ব ভারতে সংগঠন যেভাবে পরিচালনা করার চেষ্টা করছেন, ঠিক সেভাবেই কিন্তু বিজেপি চলছে, মানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু সেভাবেই চলছে। তো যাই হোক, তো এই তিনজন বৈঠক করেন এবং এই বৈঠকে একটি বিষয় আলোচনা হয়, সেটা হচ্ছে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী কে হবেন, মানিক সাহা নাকি প্রতিমা ভৌমিক। মানিক সাহাকে নিয়ে যদি বলতে হয় তাহলে বলা হয় যে মানিক সাহা ভীষণ রকম স্বচ্ছ ভাবমূর্তির একজন ব্যক্তি, অতি সাধারণ তার জীবনযাপন। এবং এই মানিক সাহাকে আপনারা একটু খেয়াল করে দেখুন, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের মাত্র এই 10-11 মাস আগে তাকে মুখ্যমন্ত্রী করে আনা হয় বিপ্লব দেবকে সরিয়ে, এবং সেই সময় যে অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া একেবারে সুর চড়িয়েছিল, ভীষণ রকম বড় আকার ধারণ করেছিল, সেই জায়গা থেকে তিনি সেই প্রতিষ্ঠান বিরোধিতাকে থামিয়েছেন, শুধু নয় কাজও করেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞ যারা তারা বলছেন যে ত্রিপুরায় যে সমস্ত সমস্যাগুলো ছিল, যেমন রাস্তা ভালো নেই, জল পানীয় জলের একটা সমস্যা ছিল, আলোর সমস্যা ছিল, তিনি সার্বিকভাবে সেই জায়গাটা করার চেষ্টা করেছেন এই কয়েক মাসের মধ্যে যতটা সম্ভব হয়েছে। তার পাশাপাশি তিনি জোর দিয়েছেন কিসে? আইন শৃঙ্খলার উন্নতিতে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ভীষণ রকমভাবে জোর দিয়েছেন মানিক সাহা। এটা কিন্তু বিরোধীরা তারা বিভিন্ন রকমভাবে সোচ্চার হলেও তার একেবারে প্রবল বিরোধী যারা তারাও কিন্তু মানছেন যে মানিক সাহার এই কাজগুলো কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বিজেপির এই জয়ের ক্ষেত্রে। তো এটা গেল মানিক সাহার একটা দিক, এবং মানিক সাহার যারা অনুগামীরা রয়েছেন বা মানিক সাহার যারা মানে সব জায়গাতেই সব নেতাদের মধ্যেই তো একটা তাদের অনুগামী বা একটা ফ্যান বেস তৈরি হয়ে যায় সব দলেই, তো মানিক সাহার অনুগামীরা যারা রয়েছেন তারা বলছেন যে মানিক সাহাই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হওয়ার একমাত্র যোগ্য প্রার্থী, কিন্তু প্রতিমা ভৌমিককেও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই জায়গা থেকেই সমস্যাটা তৈরি হয়েছে কেন্দ্রীয় বিজেপির মধ্যে। কেন বিজেপি নেতারা মানে কেন্দ্রীয় নেতারা এত আলোচনা করছেন, এত চুলচেরা বিশ্লেষণ করছেন? তার কারণ হচ্ছে ঠিক যেরকম মানিক সাহা একজন স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তি, একজন চিকিৎসক তিনি, তো তার যে জায়গা তিনি যেরকমভাবে দলটাকে পরিচালনা করেছেন বিশেষত অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে, মানে সরকার পরিচালনার ক্ষেত্রে মানিক সাহার যে ভূমিকা সেটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ হয়েছে তাকে মুখ্যমন্ত্রী করা নিয়ে যে আলোচনা হচ্ছে বা ভাবনা চিন্তা হচ্ছে সেই বিষয় নিয়ে। অল্প কয়েকদিন সময় পেয়েছেন, মুখ্যমন্ত্রীর আসনে আসীন হয়েছেন, কিন্তু তারপরেও ত্রিপুরায় ভালো কাজ করেছেন মানিক সাহা। অন্যদিকে এই প্রতিমা ভৌমিক, তিনি তো সাংসদ, মন্ত্রীও হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীও তিনি, 2021 সালে তাকে মন্ত্রীও করা হয়েছে, তাকে আবার এখানে প্রার্থী করা হয়েছে, মানে বিধানসভা নির্বাচনে ধনপুর কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়েছেন, শুধু প্রার্থী হয়েছেন না, তিনি জয়লাভ করেছেন। এবারে এই প্রতিমা ভৌমিকেরও কিন্তু স্বচ্ছ একটা ভাবমূর্তি রয়েছে, এটাকে উড়িয়ে দেওয়া যায় না, মানুষের সঙ্গে মিশে যাওয়ার একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে এই প্রতিমা ভৌমিকের, এবং তিনিও সংগঠন পরিচালনার ক্ষেত্রে একজন দক্ষ, মানে তার ভূমিকা ভীষণ রকমভাবে উল্লেখযোগ্য এটা বলাই যায়। তো এই প্রতিমা ভৌমিককেও কি মুখ্যমন্ত্রী করা হতে পারে, এই দুটো নাম নিয়েই বেসিক্যালি কিন্তু আলোচনা হয়েছে অমিত শাহর সঙ্গে বৈঠকে জেপি নাড্ডা এবং হিমন্ত বিশ্ব শর্মার।
হিমন্ত বিশ্ব শর্মা, যিনি সম্প্রতি ত্রিপুরা সফর করেছেন এবং ত্রিপুরা সফর করে তিনি কথা বলেছেন মানিক সাহার সঙ্গে এবং বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছেন, দলীয়ভাবে অনেক আলোচনা হয়েছে, তার যা বক্তব্য, তার যা মানে তার তিনি যেটা দেখেছেন ত্রিপুরা সিচুয়েশন সম্পর্কে, সেটা অমিত শাহর সামনে তিনি তুলে ধরেছেন। এবং হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য হচ্ছে যে মানিক সাহা একজন অন্যতম যোগ্য প্রার্থী, তিনি মুখ্যমন্ত্রী হতেই পারেন, এবং এই 10 মাস 11 মাস যে মুখ্যমন্ত্রী তো তিনি সামলেছেন, এটা খুব গুরুত্বের সঙ্গে খুব দায়িত্ব নিয়ে তিনি মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন, সুতরাং তাকে মুখ্যমন্ত্রী করা যেতেই পারে, এটা একটা দিক। কিন্তু আরেকটা দিকে এটাও উঠে আসছে, সেটা হচ্ছে প্রতিমা ভৌমিককে যদি মুখ্যমন্ত্রী করা হয় তাহলেও কিন্তু আখেরে দলের লাভ, এবং সেটা হলে একবার ভেবে দেখুন শুধুমাত্র ত্রিপুরা নয়, পুরো উত্তর পূর্ব ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন এই প্রতিমা ভৌমিক, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। তো এই জায়গা থেকেও বিজেপি যখন সবসময় এই নারী সশক্তিকরণের কথা বলে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মহিলাদের রাজনীতিতে বা বিজেপির রাজনীতিতে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলে, তো সেই জায়গা থেকে যদি প্রতিমা ভৌমিককে মুখ্যমন্ত্রী করা হয় তাহলে কিন্তু বিজেপির এই যে নারী সশক্তিকরণের যে দিকটি সেটাও বিশেষ রকমভাবে তুলে ধরা যাবে। এই দুটো দিক রয়েছে। এইবারে মুখ্যমন্ত্রী কে হবেন সেটা তো বোঝা যাবে যে দলীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় সেদিকেই স্পষ্ট হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা বোঝা যাচ্ছে যে মানিক সাহার নামের ক্ষেত্রেই শিলমোহর মানে পড়তে চলেছে, এই রকম একটা ভাবনা চিন্তা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। এবারে দেখার যে প্রতিমা ভৌমিক তার কি অবস্থান হয়। প্রতিমা ভৌমিক নিজে বলেছেন যে দেখুন, দল হচ্ছে মায়ের মতো, দল যা দায়িত্ব দেবে সেই দায়িত্ব তিনি পালন করবেন, সেটা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যা দায়িত্ব দেবে তিনি সেটা পালন করবেন বলে জানিয়ে দিয়েছেন আগে ভাগে। এবারে দেখার যে প্রতিমা ভৌমিককে রাজ্যের রাজনীতিতে তাকে রাখা হয় নাকি কেন্দ্রীয় যে রাজনীতি, কেন্দ্রে মন্ত্রী রয়েছেন তিনি, সেইখানেই আবার তাকে ফিরিয়ে আনা হয়, সেই বিষয়টাই কিন্তু দেখার মতন। তার জন্য দুটো দিন আমাদের অপেক্ষা করতেই হবে। আপনাদের কি মনে হয়, মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, মানিক সাহা নাকি প্রতিমা ভৌমিক? কমেন্ট করে জানান আপনাদের মন্তব্য, এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই জানাতে পারেন। আমাদের কন্টেন্ট রিলেটেড কোনো যদি বিষয় আপনাদের ভালো লেগে থাকে সেটাও জানাতে পারেন, কোনো কিছু যদি খারাপ লেগে থাকে অবশ্যই সেটা জানাবেন। আর তার জন্য কি করতে হবে, দেখতে হবে আজ তক বাংলা। আজ তক বাংলার ইউটিউব চ্যানেল এতক্ষণে আপনারা সাবস্ক্রাইব করেই নিয়েছেন এতদিনে, আর বেল আইকন প্রেস করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখতে থাকুন আজ তক বাংলা।